নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের সহযোগিতার জন্য জানাই আন্তরিক অভিনন্দন এবং নবীন ভিউয়ার্সদের জন্য প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে এবং তার সাথে সাথে অল অপশানটা ক্লিক করতে কিন্তু একদম ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, মানে হচ্ছে কাজ এবং মজুরি বা মজুরি এবং কাজের হায়ার স্কিল লেভেলের কিছু কোশ্চেন নিয়ে। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম বেসিক লেভেল কোশ্চেন নিয়ে, আর আজকে আমরা আলোচনা করব হায়ার স্কিল লেভেলের কিছু কোশ্চেন নিয়ে। তা আপনাদেরকে একটাই অনুরোধ করব, আপনারা অবশ্যই একটা মক টেস্ট দিতে পারেন। আপনারা মক টেস্ট দিয়ে বা মক টেস্টের মাধ্যমে আপনারা নিজেদের পারফরমেন্সটা চেক করতে পারেন যে আপনারা কীরকম পারফরমেন্সে আছেন আর আপনাদের কতটা পারফরমেন্স এনহ্যান্স করতে হবে আপনাদের পরীক্ষায় ক্র্যাক করার জন্য। তার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন এবং খাতা পেন্সিলে আপনাদের যে উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে পাঁচটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর পাঁচটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেয়েছেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত, এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। তো প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কোশ্চেন নাম্বার এক নম্বর প্রশ্ন। কোশ্চেনটা ইংলিশে আছে, কোনো অসুবিধা নেই, আমি বাংলা ট্রান্সলেট করে আপনাদের বলে দেবো। এটা ছিল গালেদিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে। এ বি অ্যান্ড সি গেট 5400 ফর ডুইং এ ওয়ার্ক ইন 36 ডেজ। তাহলে এ বি এবং সি তিনজন একটা কাজ একসাথে 36 দিনে করার জন্য 5400 টাকা পেয়েছে। এ অ্যান্ড সি গেট 1880 ফর ডুইং দ্য সেম ওয়ার্ক ইন 20 ডেজ, ওয়াইল বি অ্যান্ড সি গেট 3040 ফর ডুইং দ্য সেম ওয়ার্ক ইন 40 ডেজ। তার মানে এ এবং সি 1840 টাকা পেয়েছে এবং সেটা সেই কাজটা 20 দিনে করার জন্য, এবং বি এবং সি 3040 টাকা পেয়েছে সেই কাজটা 40 দিনে করার জন্য। তাহলে ফাইন্ড দ্য অ্যামাউন্ট রিসিভ বাই সি পার ডে। তাহলে সি কত টাকা প্রতিদিন পিছু পেয়েছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আমি পুরো কোশ্চেনটা বাংলায় আপনাদের অনুবাদ করে দিয়েছি। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যামাউন্ট রিসিভ বাই এ প্লাস বি প্লাস সি পার ডে ইজ ইকুয়াল টু 5400 ডিভাইড বাই 36 ইজ ইকুয়াল টু 150। তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল, আমাদের এক নম্বর সমীকরণ বেরিয়ে গেছে, তাহলে 150 টাকা। তাহলে সিমিলারলি অ্যামাউন্ট রিসিভ বাই এ প্লাস সি পার ডে ইজ ইকুয়াল টু 1880 ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু 94। তাহলে এ প্লাস সি ইজ ইকুয়াল টু 94, এটা দু নম্বর সমীকরণ। অ্যামাউন্ট রিসিভ বাই বি প্লাস সি পার ডে 3040 ডিভাইড বাই 40 ইজ ইকুয়াল টু 76, এটা তিন নম্বর। তাহলে বি প্লাস সি ইজ ইকুয়াল টু 76। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 3, এ প্লাস 76 ইজ ইকুয়াল টু 50, তাহলে এ ইজ ইকুয়াল টু 74। ফ্রম ইকুয়েশন 2, এ প্লাস সি ইজ ইকুয়াল টু 94। তাহলে পুটিং দ্য ভ্যালু অফ এ ইন ইকুয়েশন 2, 74 প্লাস সি ইজ ইকুয়াল টু 94, তাহলে সি ইজ ইকুয়াল টু 20। তাহলে অ্যামাউন্ট রিসিভ বাই সি পার ডে ইজ ইকুয়াল টু 20। আশা করছি স্টেপ বাই স্টেপ আপনারা ক্যালকুলেশনটা অবশ্যই বুঝতে পেরেছেন, ক্যালকুলেশনটা আপনারা দেখুন। আশা করছি আপনারা সবাই ক্যালকুলেশনে হয়তো সবাই সঠিক উত্তরই নির্বাচন করেছেন। তাহলে এক নম্বর প্রশ্ন, আর এক নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক, মানে এই কোশ্চেনে অপশান যারা বার করেছেন অপশান ডি মানে সি 20 টাকা পার ডে রোজগার করেছিল তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2 নম্বর প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্নে আপনাদের কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে টোটাল ওয়েজ অফ 3 men 2 women and 4 boys ইজ 26। তাহলে কি বলেছে, তিনজন মানুষ, দুজন স্ত্রীলোক এবং চারজন বাচ্চা, তাদের মোট মজুরি হচ্ছে 26 টাকা। ইফ দ্য ওয়েজেস অফ 3 men ইজ ইকুয়াল টু দ্যাট অফ 4 women অ্যান্ড দ্য ওয়েজ অফ 2 women ইজ ইকুয়াল টু দ্যাট অফ 2 boys, মানে এই কথাটা ভালো করে খেয়াল করবেন। তাহলে ইফ দ্য ওয়েজ অফ 3 men ইজ ইকুয়াল টু দ্যাট অফ 4 women, তাহলে তিনজন মানুষের যা মজুরি সেটা চারজন স্ত্রীলোকের সেই একই মজুরি। আবার অ্যান্ড দ্য ওয়েজেস
অফ টু ওমেন, দুজন উইমেনের যা মজুরি সেটা হচ্ছে তিনজন বালকের সেই মজুরি, তাহলে সেই মজুরিটা একই। তাহলে ফাইন্ড আউট দ্য টোটাল ওয়েজ অফ ফোর ম্যান, থ্রি উইমেন অ্যান্ড টু বয়েজ, তাহলে আমাদের মোট মজুরি বার করতে হবে চারজন পুরুষ, তিনজন স্ত্রীলোক এবং দুজন বয়েজের। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কীভাবে অঙ্কটা করতে হবে। তা আপনারা আপনাদের খাতায় কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য ওয়েজ অফ ওয়ান ম্যান, ওয়ান উইমেন অ্যান্ড ওয়ান বয়েজ আর এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড জেড রেসপেক্টিভলি, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর জেড ইজ ইকুয়াল টু 26, এটা এক নম্বর, থ্রি এক্স ইজ ইকুয়াল টু ফোর ওয়াই এটা দু নম্বর, টু ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি জেড এটা তিন নম্বর। কেন না এই অনুপাতটা আমরা এখানে ভেঙে নিয়েছি, তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 we get আমরা এখানে পেয়েছি কত, 6y plus 4z is equal to 26, এটা 4 নম্বর। তাহলে from 3 equation and 4 equation we get z এর মান পেয়েছি আমরা এখানে 2, আর from equation 2 and 3 we get y is equal to 3 এবং x is equal to 4, তাহলে we get 4 men, 3 women and 2 boys, তাহলে তাদের মজুরি আমরা পেয়েছি কত না 29। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে মজুরিটা আমাদের এখানে বার করতে দিয়েছিল, যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ 29, তাদের সবার উত্তর সঠিক, স্টেপ বাই স্টেপ এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে। আশা করছি আপনারা ক্যালকুলেশনটা অবশ্যই বুঝতে পেরেছেন, আমরা স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা করেছি, আপনারা সবাই কেস এই ক্যালকুলেশনটা দেখুন, দরকার হলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন, আশা করছি আপনারা অবশ্যই ক্যালকুলেশনটা বুঝতে পারবেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। এ পারসন ওয়াজ অ্যাপয়েন্টেড ফর এ 50 ডেজ জব অন এ কন্ডিশন that he will be paid 12 for every working day, but he will be finished 6 for every day, he will be fined 6 for every day he remains absent. Tale after the complete of the work he got 420, for how many days he did not work. তাহলে আমাদের এখানে কি বলেছে যে একজন পার্সনকে নিযুক্ত করা হয়েছে 50 দিনের জন্য এবং সে কি পাবে না 12 টাকা করে প্রতিদিন পাবে। এবার কি বলেছে সে 6 টাকা করে ফাইন করেছে, তাহলে হি উইল বি ফাইন 6 ফর এভরি ডে হি রিমেন্স অ্যাবসেন্ট, তাহলে যখন যেদিনকে তিনি অ্যাবসেন্ট ছিল তার জন্য সে 6 টাকা তার কাছ থেকে কেটে নেওয়া হয়েছে, ফাইন নেওয়া হয়েছে। তাহলে সে কাজ শেষের পরে 420 টাকা পেলে, তা সে কতদিন সে অ্যাবসেন্ট ছিল বা কাজ করেনি সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা আপনাদের খাতা পেন্সিলে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন, লেট দ্য পারসন ডিড নট ওয়ার্ক ফর এক্স ডেস, আমরা এক্স ডেস ধরে নিলাম, তাহলে ইট মিন্স দ্যাট হি ওয়ার্ক ফর 50 মাইনাস এক্স ডেস, তাহলে ফাইন ফর সিং অ্যাবসেন্ট ইজ ইকুয়াল টু 6x অ্যান্ড ওয়েজেস ফর ওয়ার্কিং ডেস 12 ইন্টু 50 মাইনাস এক্স, তাহলে রিসিভড ওয়েজেস 12 ইন্টু 50 মাইনাস এক্স মাইনাস 6x ইজ ইকুয়াল টু 420। আপনারা নিশ্চয়ই এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন, তা যারা এই কোশ্চেনে অ্যান্সার এক্স এর মান আমরা এখানে বের করেছি 10 ডেস, তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি 10 ডেস, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। টোটাল ওয়েজেস ফর এ ওয়ার্ক ইজ 1280, তাহলে মোট মজুরি হচ্ছে একটা কাজের জন্য সেটা হচ্ছে 1280 টাকা। এ অ্যালন ক্যান ডু দিস পিস অফ ওয়ার্ক ইন 8 ডেজ, তাহলে এ একা কি সেই কাজের কিছু অংশ সেটা করে 8 দিনে, তাহলে সেই কাজটার কিছু অংশ 8 দিনে করে, হোয়াইল বি অ্যালং ক্যান ডু ইট ইন 12 ডেজ, তাহলে বি একা কি সেই কাজের কিছু অংশ করে 12 দিনে। ইফ এ অ্যান্ড বি ওয়ার্ক অল্টারনেট ডেস, তাহলে ফাইন দ্য শেয়ার অফ এ, তাহলে এ এবং বি অল্টারনেট করে যদি কাজ করে তাহলে আমাদের এ শেয়ার কত সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা আপনাদের খাতায় কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ওয়ার্ক ফর ফার্স্ট 2 ডেজ ইজ ইকুয়াল 1/8 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 5/24, তাহলে ওয়ার্ক ফর 8 ডেজ আমরা বার করেছি 5/6, তাহলে রিমেনিং ওয়ার্ক 1-5/6 ইজ ইকুয়াল টু 1/6, অন 9th ডে এজ ওয়ার্ক ইজ ইকুয়াল টু 1/8, তাহলে রিমেনিং ওয়ার্ক আফটার 9 ডেজ ইজ ইকুয়াল টু 1/6-1/8 ইজ ইকুয়াল টু 1/24, তাহলে বি উইল ফিনিশ দ্য ওয়ার্ক 12 ইন্টু 1/24 ইজ ইকুয়াল টু 1/2 ডেজ, তাহলে ক্লিয়ারলি সি ওয়ার্ক ফর 5 ডেজ ফ্রম স্টার্টিং, তাহলে ওয়ার্ক ডান বাই এ ইজ 5 ডেজ, তাহলে 1/8 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 5/8, তাহলে এ শেয়ার 5/8 ইন্টু 1280 ইজ ইকুয়াল টু 800, তা যারা
চার নম্বর প্রশ্নে উত্তর বার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 5। পাঁচ নম্বর প্রশ্নে চলে এসেছি, ফোর মেন অ্যান্ড সিক্স উইমেন গেট 1600 বাই ডুইং এস পিস অফ ওয়ার্ক ইন 5 ডেজ, মানে কি বলেছে, চারজন পুরুষ এবং ছজন স্ত্রী লোক 1600 টাকা পায় একটা কাজের কিছু অংশ 5 দিনে করার জন্য, তাহলে থ্রি মেন অ্যান্ড সেভেন উইমেন গেট 1740 বাই ডুইং দ্য সেম ওয়ার্ক ইন 6 ডেজ, তাহলে তিনজন পুরুষ এবং সাতজন স্ত্রী লোক 1740 টাকা পায় সেই কাজটাই 6 দিনে সম্পাদন করবার জন্য, ইন হাউ মেনি ডেজ, তাহলে কত দিনে সেভেন মেন অ্যান্ড সিক্স উইমেন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ফর গেটিং 3760, তাহলে কতদিনে সাতজন পুরুষ এবং ছজন স্ত্রী লোক সেই কাজটা শেষ করবে সেটা আমাদের বার করতে হবে। এটা এসএসসি 2009 কোশ্চেনটা এসেছিল, তাহলে আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় উত্তরটা নির্বাচন করুন সঠিক উত্তর কোনটা হবে, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ইন 5 ডেজ ফোর মেন প্লাস সিক্স উইমেন গেট 1600, তাহলে ইন 1 ডেজ ফোর মেন প্লাস সিক্স উইমেন গেট 1600 ডিভাইড বাই 5 ইজ ইকাল টু 320, ইন 1 ডেজ নাম্বার অফ পার্সন টু গেট, তাহলে 1 ডিভাইডেড বাই 320 ডিভাইড বাই 4 মেন প্লাস 6 ওমেন, এটা 2 নম্বর ইকুয়েশন আমরা বার করেছি। সিমিলারলি ইন দ্য সেকেন্ড কন্ডিশন ইন ফার্স্ট ডে নাম্বার অফ পার্সন টু গেট, তাহলে আমরা এখান থেকে বার করেছি কি না 290 ডিভাইড বাই 3 মেন প্লাস 7 ওমেন সেটা আমরা এখানে বার করেছি। এইবার from equation 1 and equation 2, 320 divided by 4 men plus 6 women is equal to 290 divided by 3 men plus 7 women, তাহলে এখান থেকে আমরা men আর women এর অনুপাতটা বার করেছি কত না 5/2, তাহলে 1 woman is equal to 5/2 men, তাহলে from equation 1 in 1 days 4 men plus 6 work is equal to 4 men plus 6 into 2/5 men, তাহলে এখান থেকে আমরা বার করেছি কি না এখান থেকে বার করেছি 32 ডিভাইড বাই 5 মেন গেট 320, ঠিক আছে, তাহলে ইন 1 ডে 1 ওমেন গেট 50 ডিভাইড বাই 50 ইন্টু 2/5 ইজ ইকাল টু 20, তাহলে ইন 1 ডে 7 মেন অ্যান্ড 6 ওমেন গেট 7 ইন্টু 50 প্লাস 6 ইন্টু 20 ইজ ইকাল টু 470, তাহলে রিকোয়ার নাম্বার অফ ডেস 3750 ডিভাইড বাই 470 ইজ ইকুয়াল টু 8 ডেস। তাহলে 5 নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে 5টা কোশ্চেন সলভ করলাম, আর 5টা কোশ্চেন সলভ করার পর আপনারা কি কত মার্ক্স পেয়েছেন সেই মার্ক্সটা আপনারা সবাই একে একে পোস্ট করুন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করুন, আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্নে। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতা লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, টু পাইপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 18 অ্যান্ড 6 আওয়ার্স রেসপেক্টিভলি, ইফ বোথ দ্য পাইপস আর ওপেন্ড সাইমনটেনিয়াসলি হাউ মাচ টাইম উইল বি টেক টু ফিল দ্য ট্যাঙ্ক, অপশান এ 4/1/2 আওয়ার্স, অপশান বি 7 আওয়ার্স, অপশান সি 6 আওয়ার্স, অপশান ডি 10 আওয়ার্স। আবার আমি আপনাদের কোশ্চেনটা বলছি, টু পাইপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 18 অ্যান্ড 6 আওয়ার্স রেসপেক্টিভলি, ইফ both the pipe are open simultaneously how much time will be taken to fill the tank, option a 4.12 ঘন্টা, option b 7 ঘন্টা, option c 6 ঘন্টা এবং option d 10 ঘন্টা। আপনাদের এই চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেই উত্তরটা পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টে হবে পুরস্কার বিতরণের জন্য আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে, ধন্যবাদ।